হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু পটলের সুস্বাদু নিরামিষ রান্না রেসিপি নিয়ে এসেছি। আলু পটলের তরকারি তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে কিন্তু আঙুল চেটে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিই আলু পটলের সুস্বাদু নিরামিষ তরকারিটা আমি কীভাবে রান্না করব। তো নিরামিষ তরকারি রান্না করার জন্য আমার লাগবে চিনাবাদাম। তো এক মুঠো চিনাবাদাম তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে বাদামগুলি যাতে কালো ভাব না হয়, কালো হয়ে গেলে তেঁতু ভাব লাগবে। প্রায় 40 থেকে 45 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নিলাম। তো ভেজে নেওয়া বাদামগুলি যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন উপরের খোসাটা ছাড়িয়ে 1 থেকে 2 চামচের মতো জল দিয়ে হাত ভাঙা করে পেস্ট করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নারকেল কুড়া। নারকেল কুড়ার পরিবর্তে নারকেলগুলিকে ছোট ছোট টুকরো করে কেটেও কিন্তু ভেজে নিতে পারেন। তো নারকেল কুড়াগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। তবে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া 2টা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সেম আলুর মতো টুকরো করে কেটে নেওয়া 7 থেকে 8টা পটল। পটলগুলিকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তবে পটল ভেজে নিতে সময় লাগে, একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 1টা টমেটো, দিয়ে দেব 1/2 কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1/2 ইঞ্চি আদা, 3-4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। বাটিটা দিয়ে দিয়ে দেব জল, জলটা দিলে ফোড়নগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব চিনাবাদামের পেস্ট, যেগুলি আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। একই সঙ্গে দিয়ে দিলাম নারকেল কুড়া। এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া 1.5 মুঠো ছোলার ডাল। তো এইগুলিকে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি। 90% সিদ্ধ করে নিতে হবে, বাকিটা রান্নার সময় হয়ে যাবে। তো অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি এইভাবে ভেঙে দেব। এইভাবে যদি ডালগুলিকে ভেঙে দেওয়া হয় তাহলে গ্রেভিটা ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু পটল। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কম আছে, এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবে জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে ডাল দেওয়া আছে, নামিয়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা,
পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আপনার চাইলে ভাজা মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কয়েক দানা চিনি, নিরামিষ তরকারির মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করতে হবে, তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু আর পটলগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ঠিক এইভাবে রাখবেন, এইভাবে রাখলেই ভালো লাগে। তারপর অন্য আর একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হিং। হিংটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে হিংয়ের পরিবর্তে সামান্য একটু আদা কুচি ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। আদা কুচিটা যখন ভাজা হয়ে যাবে তখন 1 চিমটি হলুদ, 1 চিমটি লাল মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে দেবেন, তাহলে কালার এবং ফ্লেভার দুইটাই কিন্তু ভালো আসবে। আমি আবার বলছি, হিংটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ সুস্বাদু আলু পটলে নিরামিষ তরকারি রান্না করে ভাত ও রুটি দুটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।